আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমরা একটি 7-সিটার গাড়ি রিভিউ দেওয়ার জন্য নিয়ে এসেছি। আর যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি টয়োটা পাসো সেদি 7-সিটার গাড়ি, খুব বেশি ভালো কন্ডিশন, অরিজিনাল, তেলে চালিত, খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি রিভিউ দিচ্ছি। আর গাড়িটি মডেল হবে 2011 আর রেজিস্ট্রেশন ইয়ার হবে 2016 সালে, তার মানে অনেক পরে রেজিস্ট্রেশন করা এবং অনেক আপডেট মডেলের একটি পাসো সেতি দেখাচ্ছিলাম। কারণ এই গাড়িগুলো ম্যাক্সিমাম টাইমই আপনি দেখবেন মডেলগুলো 2009 বা 2010 এরকম হয়ে থাকে, আর আমরা 11 মডেলের একটি সবচেয়ে আপডেটেড লেটেস্ট ভার্সনের পাসো সেতি গাড়ির রিভিউ দিচ্ছিলাম। দেখছিলেন গাড়িটির ব্যাকসাইড থেকে ভিউ, আমি যদি একটু ক্রসিং ভিউটা দেখাই। আর এই গাড়ির যে লাইটগুলো রয়েছে, ব্যাকলাইটগুলো অনেক লম্বাকৃতির, অনেক আধুনিক কোয়ালিটির ফ্রেশ গাড়ি দেখাচ্ছিলাম। যে গাড়িটি আপনি যদি ফিজিক্যালি দেখেন আপনার খুব বেশি ভালো লাগবে, একটু প্রাইভেট কার সাইজের কিন্তু 7-সিটার গাড়ি এটা, কিন্তু অ্যাভেলেবেল টাইম এরকম ভালো কোয়ালিটির গাড়ি মার্কেটে খুব কম সময়ই দেখা যায়। আর সবচেয়ে আধুনিক ব্যাপার হচ্ছে মাত্র 1500 সিসির একটি ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিনে আপনি 7-সিটার চাহিদা আপনার চাহিদা মতো পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, আমি যদি একটু গাড়িটির ব্যাক ডোরটি খুলে আপনাদেরকে দেখাই, কিছু চমৎকার অপশন, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। আমি যদি একটু ভিতরে সেই ভালভগুলো দেখাই, দেখছিলেন একদম অরিজিনাল গেটআপে রয়েছে এবং ক্রসিং যে ভালভগুলো রয়েছে অরিজিনাল অবস্থায় রয়েছে। প্রত্যেকটা পাশে একই ধরনের চমৎকার অপশন রয়েছে, আপনি ফিজিক্যালি আসলে আপনাদেরকে দেখাবো। আর এখানে আপনি চাইলে সিএনজির অপশনও করতে পারবেন বা এলপিজির অপশন করতে পারবেন, আর এখানে মাল সামানও ক্যারি করা যাবে। আর আরেকটা ভালো অপশন হচ্ছে গাড়িটির 7-সিটের যে লাস্টের যে সিটগুলো, এই সিটগুলো কিন্তু ফোল্ডিং করে আপনি রাখতে পারবেন। যখন ফোল্ডিং করে রাখবেন তখন কিন্তু আপনি এখানে প্রচুর পরিমাণ মাল সামানা ক্যারি করতে পারবেন। এবং ভিতরে যদি আপনাদেরকে আমি দেখাই, দেখছিলেন গাড়িটির ভিতরে সেই সিলিংয়ের ভিউ, অনেক ফ্রেশ একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে বসার পরে আপনি কিন্তু এখানে কাপ হোল্ডারের অপশন রয়েছে, আপনার মোবাইল, মানি ব্যাগ এখানে রাখতে পারবেন, সেই চমৎকার অপশন কিন্তু এই গাড়িতে রয়েছে। আপনি যখন গ্রামের বাড়িতে যাবেন, যদি প্যাসেঞ্জার কম থাকে, তখন প্রচুর আপনি মাল সামানা ব্যাগেজ আপনি এখানে কিন্তু রাখতে পারবেন। আমি এটি ওপেন করে আপনাদেরকে আমি একটু দেখাই। এখন আপনার 7-সিটের জন্য রেডি হয়ে গেছে, আপনি কিন্তু এখানে 2 জন প্যাসেঞ্জার খুব ইজিলি বসতে পারবে। যদি খুব বেশি প্যাসেঞ্জার বেড়ে যায় তখন চাইলে এখানে কষ্ট করে 3 জনও বসা যায়, সেই অপশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে। দেখছিলেন গাড়িটির ব্যাকসাইডের ভিউ, আমি যদি ডান দিকের ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালারের গাড়ি, ভিতরে হচ্ছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার, ব্ল্যাকের সঙ্গে বিস্কিটের কম্বিনেশনটা অনেক বেটার। আর আপনারা অনেকেই পাসো সেতি চেয়েছিলেন স্পেশালি, কারণ এই গাড়ি দেখতেও অনেক বেশি স্মার্ট, মাত্র 1500 সিসির ভিতরেও বিস্কিট কালার হয়ে থাকে। দেখছিলেন ব্যাকসাইডের ভিউ, আমি যদি একটু সাইডের ভিউটা দেখাই আপনাদের। আর এখানে আরেকটি ব্যাপার বলে রাখছি আপনাদের, আমরা যে সাইডের যে গ্লাসগুলি দেখতে পাচ্ছি বা পিছনের গ্লাস, এগুলো কিন্তু 100% প্রাইভেসি গ্লাস, অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাসের ব্যবহার হয়েছে গাড়িতে। এবং এই গাড়ির উপরে এখানে আমরা চারটি দরজার উপরে 4টি রেনশেডের অপশন পেয়ে যাব। আমি যদি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাই, আমি যদি এই সিটের ব্যাপারটি বলি, এই সিটটি কিন্তু আপনি স্লিপিং মোড করতে পারবেন, স্লিপিং মোড করে আপনি এখানে স্লিপিং মোডে আপনি জার্নি করতে পারবেন। এবং এখানে প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ডরেস্টের অপশন রয়েছে, এবং এই সিটগুলো আপনি চাইলে সামনে আগানো পিছানো করতে পারবেন, সেই চমৎকার অপশন কিন্তু গাড়িটির সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি। এবং দরজার প্যাডটি যদি দেখাই, একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, এখানে কাপ হোল্ডার রয়েছে, এখানে ফাইল হোল্ডারের অপশন রয়েছে, স্পিকারের অপশন রয়েছে, এবং খুব বেশি ফ্রেশ দেখতে পাচ্ছি ইন্টেরিয়ারটি। আমি যদি একটু গাড়িটির সামনের দরজাটি খুলে দেখাই, আমি দরজার প্যাড থেকে স্টার্ট করছি, দেখছিলেন দরজার প্যাড একদম ফ্রেশ। আমি যদি একটু সিটের ভিউটা দেখাই, সিট কভারগুলো একদম নতুন ফিটিং লেদার ইনস্টল করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, এবং ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এবং গাড়িটির যে ড্যাশবোর্ডটি রয়েছে, আমি যদি একটু ড্যাশবোর্ডটি ফলো করেন আপনারা দেখতে পাচ্ছেন, চকচকে ফ্রেশ ক্লিন একটি ড্যাশবোর্ডের অপশন রয়েছে, এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার আধুনিক ব্যবহার আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ, আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে এবার দেখানোর চেষ্টা করব। আমি যদি একটু ফ্রন্ট থেকে আপনাদেরকে দেখাই,
গাড়িটির ফ্রন্ট সাইডটা কিন্তু অনেক আধুনিক এবং কোয়ালিটিফুল, এবং গাড়িটির যে হেডলাইটগুলো রয়েছে এগুলো অনেক বেশি স্মার্ট, এবং নিচে ফগ লাইটের আধুনিক অপশন আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি। আর ফগ লাইটটি কিন্তু অনেকটা প্রজেকশন টাইপের, আমি একটু যদি ক্লোজলি দেখাই প্রজেকশন টাইপের, এবং সাইড দিয়ে আমরা এলইডির অপশন পেয়ে যাচ্ছি। একটু স্পেশাল একটি ফগ লাইটের অপশন রয়েছে, এবং হেডলাইটের আধুনিক ব্যবহার, যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটিফুল হেডলাইট আমরা গাড়িটির সঙ্গে দেখতে পাচ্ছি। আমি একটু গাড়িটির বাম দিক থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাই। দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ, টয়োটা পাসোস এটি 2010-এর মডেল, সরি 2011 মডেল, আর 2016 সালে রেজিস্ট্রেশন করা। আর এখানে যে বডি কিটটি রয়েছে এটি কিন্তু একদম বিল্ট ইন সেট আপ, অনেক স্লিম বডি কিট, এবং এটি কিন্তু একদম জাপানিজ ফিটিং, যেটি বাম্পারের সঙ্গেই ইনস্টল করা, যার কারণে সামনের ফেসটা আরও বেশি স্মার্ট এবং খুব বেশি সুন্দর। ভিউস, আমি একটু গাড়িটির ইঞ্জিনের ভিউটা আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে 7-সিটার গাড়ি, যারা যাদের ফ্যামিলি মেম্বার একটু তুলনামূলক বেশি তাদেরকে বলবো অবশ্যই পাসোস এটি স্পেশালি আমাদের শোরুম থেকে দেখে যাবেন। আমাদের শোরুম হচ্ছে তেজগাঁ নাভিস্কুর পিছনের গেটে, এবং যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে টুইন ক্যাম ভিভিটিআই ক্যাটাগরির ইঞ্জিন, অনেক ভালো একটি ইঞ্জিন, আর যার কারণে আপনি পারফরমেন্সটাও অনেক বেটার পেয়ে যাবেন। আমি যদি একটু ভিতরে সেই ভাঁজগুলো দেখাই, অরিজিনাল কালার রয়েছে এবং অরিজিনাল ভাঁজগুলো রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, এবং গাড়িটির যে মার্সেলটি রয়েছে আমি ফুল মার্সেলের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যথেষ্ট ফ্রেশ, এবং ব্যাটারিটাও খুব বেশি দিন আগে লাগানো হয়নি, খুব এখনও নতুনের মতোই রয়েছে। এবং বনেটের ভিতরের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায়, অরিজিনাল গেট আপেই রয়েছে। আমি একটু দূর থেকে ফুল ভিউটা দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব। দেখছিলেন 2011 মডেলের একটি পাসোস এটি, 2016 সালে রেজিস্ট্রেশন করা 7-সিটের গাড়ি, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার, ফুল লেদার সিট কভার রয়েছে, রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার আধুনিক ব্যবহার, এবং অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি। আর যে গাড়িটি দেখাচ্ছিলাম এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,50,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,50,000। তবে এটি আলোচনা করা যাবে, আলোচনা করে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আপনাদেরকে কম প্রাইজেই দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন থাকে, রেগুলার প্রায় 30-35টি গাড়ি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা অবশ্যই সরাসরি আমাদের শোরুম ভিজিট করার চেষ্টা করবেন। আমাদের শোরুমটি হচ্ছে তেজগাঁ নাভিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 257 তেজগাঁ। এটি হচ্ছে নাভিস্কুতে যে বিস্কিট ফ্যাক্টরিটি রয়েছে তেজগাঁতে, নাভিস্কু বিস্কুট ফ্যাক্টরি, এর পিছনে একটি গেট রয়েছে, পিছনের গেটের ঠিক 30 ফিট উত্তর পাশের প্লটটি হচ্ছে আমাদের সুপার কারবিডি। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।